র‍্যাঙ্কিংয়ে অবনতি আর পরপর পাঁচ সিরিজ হারলেও বিশ্বকাপে ঠিকই ঘুরে দাঁড়াবে পূর্ণ শক্তির অস্ট্রেলিয়া, মনে করেন পেসার মিচেল স্টার্ক। এদিকে ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না মনে করছেন বিশ্বকাপে রিস্ট স্পিনারদের ভূমিকাই থাকবে সবচেয়ে বেশি। অনুশীলনে ব্যস্ত সুপার টুয়েলভের আট দল, সোমবার তাদের ওয়ার্ম আপ ম্যাচ। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, নিউজিল্যান্ড খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, আর ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। প্রস্তুতির পাশাপাশি ব্যক্তিগত আর দলগত পরিকল্পনার কথা জানাচ্ছেন ক্রিকেটাররা, এই যেমন অজি পেসার মিচেল স্টার্ক। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার সময়টা ভালো যায়নি, হেরেছে পরপর পাঁচ সিরিজ, তবে তা বিশ্বকাপে প্রভাব ফেলবে না বলে মনে করেন স্টার্ক। তার মতে বিশ্বকাপে পূর্ণ শক্তি দল পাচ্ছে অস্ট্রেলিয়া। Obviously the top two from each group go through and it's আমরা বেশ কিছু কঠিন দিন পার করে এসেছি। একে তো দেশে করোনা, তার উপর সবাই মিলে একসাথে অনুশীলন করা হয়নি, তবে আমরা আত্মবিশ্বাসী। টি-20 বিশ্বকাপে কোনো ম্যাচকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ, তবে আমরা চ্যাম্পিয়ন ছাড়া অন্য কিছু চিন্তা করছি না। দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজ দলে চমক হয়ে ফিরেছেন পেসার রবি রামপাল। একাদশে সুযোগ পেলে কিভাবে কাজে লাগাবেন তার পরিকল্পনা করে রেখেছেন। ডেথ ওভার বোলিংয়ে ভালো করার আত্মবিশ্বাস তার। যখন বয়স কম ছিল তখন বুঝতাম না কিভাবে অবদান রাখতে হবে, এখন জানি দলের জন্য কি করা উচিত। পাওয়ার প্লে ও স্লগ ওভারে রান আটকানো খুব গুরুত্বপূর্ণ, কঠিন পরিস্থিতিতে নিজের সর্বোচ্চটা দিতে প্রস্তুত। আমিরাতের উইকেট ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হবে মনে করেন ভারতের সাবেক ব্যাটসম্যান সুরেশ রায়না। তার মতে এই ধরনের উইকেটে মিস্ট্রি স্পিনারদের ভূমিকাই থাকবে সবচেয়ে বেশি। ভারতীয় দলে তাই গুরুত্বপূর্ণ লেগ স্পিনার বরুণ চক্রবর্তী। আমি মনে করি বরুণ চক্রবর্তী খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে, এ ধরনের কন্ডিশন রিস্ট স্পিনারদের জন্য বড় সুযোগ, এশিয়ার দলগুলো এখানে এগিয়ে থাকবে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে ম্যাচ দিয়ে ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হবে 24 অক্টোবর। ইকরাম হুসাইন, চ্যানেল 24। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।